আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুস সামাদ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুবই মর্মান্তিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সামনে, আর সেটা হচ্ছে আমরা যারা পুরুষ আছি তাদেরকে নিয়ে আর কি একটা কথা বলা ছিল। সেটা হচ্ছে একটা পুরুষ কিন্তু ধরেন কত বছর নিজের জন্য বাঁচে, এরকম একটা প্রশ্ন আমাদের কাছে সব সময় থাকে। যদিও আপনারা হয়তো এই সম্পর্কে এর আগেও এক দুইটা ভিডিও হয়তো দেখেছেন, কিন্তু আমি হয়তো একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো টুকটাক। সেটা হচ্ছে একটা পুরুষ কিন্তু দেখবেন যে নিজের জন্য সর্বোচ্চ 18 থেকে 20 বছর নিজের জন্য বাঁচে, তারপরের সময়টুকু যতটুকু বেঁচে থাকে সেটা হচ্ছে হয় পরিবারের জন্য, নয়তো নিজের খুব কাছের কোনো মানুষের জন্য। যখন আমরা আমাদের বয়স 18 কিংবা 20 বছর থাকে এ পর্যন্ত, তো এইটুকু সময়ের ভিতরে কিন্তু আমরা আমাদের নিজের সকল শখ ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের নিজের জন্য। কিন্তু যখনই 18, 20 বছর, 21 বছর পার হয়ে যায়, যখন আমরা কোনো কর্মজীবনে প্রবেশ করার চেষ্টা করি, একটু একটু স্টুডেন্ট ছাত্রজীবন থেকে মোটামুটি কর্মজীবনের দিকে একটু একটু মুভ করার চেষ্টা করি, আপনি যখন খেয়াল করে দেখবেন ওই সময়টুকু কিন্তু আমরা আর আমাদের নিজেদের জন্য কোনো কিছু করি না। দেখবেন আপনার অনেক কিছু কিনতে ইচ্ছে করবে, কিন্তু পরিবারের কথা চিন্তা করে, নিজের কাছের মানুষের কথা চিন্তা করে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার নিজের জন্য তখন আর কিছু করতে মন চাইবে না। দেখবেন ঈদ আসবে, সবার জন্য শপিং করতে ইচ্ছে করবে, দেখবেন নিজের জন্য ওই খুব ভালো কিছু কিনতে ইচ্ছে করবে না। নিজের জন্য কম দামি কোনো কিছু যদি পাওয়া যায় অল্প টাকায়, দেখবেন যে নিজের জন্য ওইটাই ক্রয় করার চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের পুরুষের জীবন আর কি। একটা সময় আমরা মনে করেন যে খুব শখ করি যে আমার এটা হবে, ওটা হবে, এটা কিনবো আমি, ওইটা কিনবো, এরকম অনেক শখ ইচ্ছা আমাদের মনের মধ্যে জাগ্রত হয়। কিন্তু যখন হঠাৎ করে মনে পড়ে যে আমার তো পরিবার আছে, আমার পরিবারের দায়িত্বটা তো যখন এখন আমার উপরে, তখনই দেখবেন যে আপনার এই সব শখ ইচ্ছা আহ্লাদ সব কিছু মানে এক নিমিষে মুছে যাবে। তখন আপনার শুধুমাত্র একটু মুসকি হাসি দিয়ে পৃথিবীকে জয় করে আপনাকে বলতে হবে যে পরিবারের সুখটাই আমার কাছে সব কিছু। যেমন আমি প্রবাসীদের যদি উদাহরণ দিই, একজন প্রবাসী কতটা কষ্ট করে সেটা আমরা দেশের মানুষরা কিন্তু খুব একটা অনুভব করতে পারি না। তারা দেখা যায় না খেয়েও বাড়িতে ফোন দিয়ে বলবে যে মাংস দিয়ে ভাত খেয়েছে, মুরগি দিয়ে ভাত খেয়েছে বা রুটি খেয়েছে, এরকম একটা অবস্থা। দেখেন এত কষ্ট করার পরেও তারা যখন মানে ফোন দিয়ে জানতে পারে যে পরিবারের মানুষগুলো ভালো আছে, পরিবারের মানুষরা সুখে আছে, তখন দেখবেন যে তার সে সব কষ্ট এক নিমিষের মধ্যেই মানে দূর হয়ে যায়, দেখবেন যে সে হাসে। কিন্তু দিন শেষে কিন্তু ওই পুরুষটাকে শুনতে হয় যে তুমি আমার জন্য কী করেছো। যে আবু তো হাওয়াদান ভাই একটা কথা বলে যে পুরুষ মানুষ আসলেই বোকা। আমিও এখন অনুভব করতে পারতেছি যে পুরুষ মানুষ আসলেই বোকা। সে পরিবারের জন্য, নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিল, দিন শেষে তাকে শুনতে হবে যে তুমি আমার জন্য কী করেছো। আদনান ভাইয়ের এই কথাটা আমার সবসময় মনে পড়ে যে ভাইয়া কিন্তু কথাটা খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে যে পুরুষ মানুষ আসলেই একদম বোকা, মানে জীবনটা শেষ করে দিবে, মানে ঘাম ঝরাইতে ঝরাইতে নিজের শরীরটাকে কষ্ট দিতে দিতে মনে করেন একবারে শেষ করে ফেললো, দেখবেন যে দিন শেষে তাকে এই একটা কথাই শুনতে হবে যে তুমি আমাদের জন্য কী করেছ। তো এই কারণে বলতেছি যে আমাদের জীবনে যে 18 বছর 20 বছরের পরের যে জীবনটা, সেটা আসলে আমরা আমাদের আর নিজের জন্য বাঁচি না, সেটা আমরা হয়তো আমাদের পরিবারের জন্য, নয়তো প্রিয় মানুষের জন্য, নয়তো খুব কাছের মানুষদের জন্য বেঁচে থাকি এবং কষ্ট উপলব্ধি করি। দেখবেন 18 বছর আগে যখন পরিবার কোনো কিছু মনে করেন যে বলে, একটা উপদেশ দেয় বা একটা কাজ করার জন্য বলে, দেখবেন যে তখন খুব অলস অলস লাগে যে পারবো না পারবো না। কিন্তু যখন আমরা পরিবারের দায়িত্বটা নিতে যাব, যখন পরিবারের দায়িত্বটাই আমরা নিই, তখন দেখবেন যে আপনার যত কষ্টের কাজই হোক না কেন, ওই পরিবারের কথা যখন মাথায় আসবে তখন পৃথিবীর সকল কষ্ট সহ্য করে পরিবারের জন্য কিছু করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এ কারণে পরিবারের যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে মানুষটা আপনাদের দায়িত্ব নিয়ে এসে সেই মানুষটা আপনাদের জন্য কী করে না করে এগুলো একটু খেয়াল রাখবেন। অন্তত দিন শেষে তার মনে করেন যে ঘাম ঝরানো চেহারাটায় অন্তত খোঁচা দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, কারণ হাজার মনে করেন যে শরীরটাকে কষ্ট দিতে দিতে ঘাম ঝরিয়ে কষ্ট করতে করতে যখন আপনাদের জন্য কোনো কিছু করে দিন শেষে যখন তাকে শুনতে হয় যে তুমি আমাদের জন্য কী করেছো, তখন দেখবেন যে মানে তার নিজের প্রতি নিজের অপরাধবোধ কাজ করে, তখন অন্যের প্রতি তার ক্ষোভ হয় না, নিজের প্রতি নিজের রাগ হয় যে কাদের জন্য আমি এত কিছু করলাম। তখন দেখবেন যে সেই ঠিকই ওই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তাই পরিবার
পরিবারের মানুষদের অবশ্যই উচিত, যারা আপনাদের দায়িত্ব নিয়েছে, যতটুকু আপনাদের জন্য করতেছে ততটুকু নিয়ে তার প্রশংসা করা, তাকে অন্তত মানে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা যে না অবশ্যই তুমি আমাদের জন্য করেছো, যতটুকু করেছো শুক্রিয়া। তো এই ছিল আমাদের পুরুষের জীবন আর কি, জীবন নিয়ে ছোট্ট 5 মিনিটের ভিতর সামান্য কিছু কথা বলার চেষ্টা করলাম। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।